শুষ্ক মৌসুমেও চাঁপাইনবাবগঞ্জের নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন পদ্মাপাড়ের মানুষ। গত 2 সপ্তাহে নদী ভাঙনে বিলীন হয়ে গেছে বেশ কিছু বাড়িঘর এবং ফসলি জমি। এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই ভাঙন প্রতিরোধে প্রতিশ্রুতি পাওয়া গেলেও বাস্তবে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। পানি উন্নয়ন বোর্ড অবশ্য প্রকল্প নেওয়ার কথা বলছে। পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পের 10 নম্বর বাঁধের শেষ অংশ থেকেই সামনের অরক্ষিত 2200 মিটার এলাকা জুড়ে শুরু হয়েছে নদী ভাঙন। গত বর্ষায় 10 নম্বর বাঁধের ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার কাজ শুরু হলেও অরক্ষিত অংশে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। অসময়ে পদ্মা নদীর এই ভাঙনে বিলীন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের নদী তীরবর্তী ফসলি জমি এবং বসত বাড়ি। হুমকিতে আছে কয়েকটি বিদ্যালয় এবং পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্প। এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছরই নদী ভাঙন হচ্ছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই নদীর ভাঙনের কারণে এখান থেকে আমাদের চলে যেতে হচ্ছে, লোকজনের জমি জমা সব বিরান হয়ে গেছে। এখন যেটুকু হয়তো মানুষের আশ্রয়স্থল আছে, এটুকু হয়তো নদীর বাঁধ যদি না হয় তাহলে এটুকু শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের রোষানলে স্থানীয় জনপ্রতিনিধিরাও। বিগত কয়েক বছর যাবত ভাঙন, যদিও বা গোয়ালডুবি পর্যন্ত এই বাঁধ হয়েছে, বাকি 2200 মিটার বাঁধের জন্য দীর্ঘদিন ধরে মানুষ আমরা চেষ্টা করছি জনপ্রতিনিধি হিসাবে। পাশাপাশি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তেন্দুলকর করেছি, এখন পর্যন্ত আমাদের এই কাজটা হয়নি। সরকার কোনো পদক্ষেপ না নেয়, শ্রেষ্ঠ মূল যে মাটিটুকু আছে দিয়ে মাটি এটুকু না নষ্ট হয়ে গেছে, মানুষ একদম অসহায় বলে। তবে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলছেন, গোয়ালডুবি থেকে 0 পয়েন্ট পর্যন্ত প্রায় 2200 মিটার বাঁধ নির্মাণের একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা অনুমোদন পেলে নেওয়া হবে পদক্ষেপ। বাকারালিতে যে 2200 মিটার প্রতিরক্ষা কাজের যে ডিপিপি আমরা তৈরি করেছি, এটা ব্যয় 103 কোটি টাকা। এটা চলতি আগামী যে বর্ষা মৌসুমের পূর্বে এটা অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর পাড়ের মাটির স্তরের নিচে বালুর স্তরের উচ্চতা বেশি হওয়ায় ভাঙনের কারণ বলে জানাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। ডিবিসি নিউজ ডেস্ক।